সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এখনকার সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম তারেক রহমান কবে ফিরবেন যা জানালেন মির্জা ফখরুল ড ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত ট্রাভেল পাস পেয়েছেন শিগগির দেশে ফিরছেন সালাউদ্দিন হাসান মাহমুদকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর খালেদা জিয়ার সঙ্গে মামুনুল হকের সাক্ষাৎ সাইদ খোকনের বাড়িতে ভাংচুর লুটপাট এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত তারেক রহমান কবে ফিরবেন যা জানালেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমি দৃঢ়তার সঙ্গে বলতে চাই যে চব্বিশ ঘন্টার মধ্যে নির্দলীয় সরকার গঠনের কাজ সমাধান করতে হবে আমি রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাচ্ছি কাল বিলম্ব না করে আপনি আজকের মধ্যে দয়া করে অবিলম্বে এই সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার গঠন করুন অন্যথায় দেশে আবার রাজনৈতিক শূন্যতা দেখা দিতে পারে মঙ্গলবার অন্তর্বর্তীকালীন সরকারের গঠন করার জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমান কবে ফিরবেন এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন তারেক রহমান যখনই মনে করবেন হি ক্যান কাম ব্যাক আমরা অলরেডি অনুরোধ জানিয়েছি যে দ্রুত চলে আসেন সেই ব্যবস্থা হবে ইনশাল্লাহ খালেদা জিয়া প্রসঙ্গে তিনি বলেন ম্যাডাম সবাইকে প্রথমে যে বলেছেন সবাইকে শান্ত হতে বলো এখনো এমন কোন পরিস্থিতি তৈরি যেন না হয় যাতে অর্জিত বিজয় ছিনিয়ে নিয়ে যায় কেউ খালেদা জিয়া কবে নাগাদ জনসম্মুখে আসবেন প্রশ্ন করা হলে বিএনপির মহাসচিব বলেন আপনারা জানেন ম্যাডাম খুব অসুস্থ আমি গতকাল রাতে দেখা করেছি সুতরাং যখনই তিনি ফিট মনে করবেন সুস্থ বোধ করবেন তখন তিনি জনগণের সামনে উপস্থিত হবেন ডক্টর ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নোবেল জয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মঙ্গলবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় ট্রাভেল পাস পেয়েছেন শিগগির দেশে ফিরছেন সালাউদ্দিন দীর্ঘ নয় বছর ধরে ভারতের মেঘালয়ের শিলংয়ে অবস্থানের পর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ দেশে ফেরার জন্য এরই মধ্যে ট্রাভেল পাস পেয়েছেন তিনি মঙ্গলবার তাকে পাস দেওয়া হয়েছে জাগু নিউজকে এ তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান সাইরুল কবির খান বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ট্রাভেল পাস পেয়েছেন তবে কবে ফিরবেন তা এখনো জানি না দুই সালের দশই মার্চ রাজধানীর উত্তরা থেকে সালাউদ্দিন নিখোঁজ হন বাষট্টি দিন পর ওই বছরের এগারো ভারতের মেঘালয়ের শিলং এ স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে ভারতের পুলিশের পক্ষ থেকে তখন বলা হয়েছিল সালাউদ্দিন শিলং উদ্ভ্রান্তের মতো ঘোরাঘুরি করার সময় লোকজনের ফোন পেয়ে তাকে আটক করা হয় হাসান সেনাবাহিনীর কাছে হস্তান্তর দেশ ছেড়ে যাওয়ার চেষ্টাকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ মঙ্গলবার বিকেলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয় বিমানবন্দর সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বিমানবন্দরে দায়িত্বরত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এক কর্মকর্তা জানান এদিন দুপুরের দিকে দেশ ছাড়ার জন্য বিমানবন্দরে যান ড হাসান সেখান থেকেই তাকে আটকে দেওয়া হয় তিনি জানান রাত সাড়ে আটটার দিকে হাসান মাহমুদকে হস্তান্তর করা হয় সেনাবাহিনীর কাছে এর আগে সাবেক তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক আটুখান বিমানবন্দর থেকে ভিআইপি লাউঞ্জ ব্যবহার করে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি খালেদা জিয়ার সঙ্গে মামুনুল হকের সাক্ষাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একদফা কর্মসূচিকে ঘিরে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দেশব্যাপী সহিংসতা ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ লুটের ঘটনায় উদ্বিগ্ন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তিনি বলেছেন আমাদের রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা হচ্ছে এই দেশ আমাদের আমাদেরকেই গড়ে তুলতে হবে মঙ্গলবার রাজধানীর রেভার কেয়ার হাসপাতালে বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব মাওলানা মামুনুল হকের সঙ্গে সাক্ষাতের সময় কথা বলেন বিএনপি চেয়ারপারসন এদিন রাত পৌনে নয়টার দিকে খেলাফত মজলিশের কয়েকজন নেতা সহ হাসপাতালে যান মামুনুল হক এ সময় খালেদা জিয়ার চিকিৎসক ডাক্তার এজ জাহিদ উপস্থিত ছিলেন খালেদা জিয়ার সঙ্গে আলাপে মামুনুল হক ছাত্র জনতার আন্দোলনের কথা উল্লেখ করেন অভ্যুত্থানের ঘটনায় অরাজক পরিস্থিতির কথা উঠে এলে হেফাজতের নেতা জানান মঙ্গলবার সারা দেশে ছাত্র জনতা বিভিন্ন স্থানে সরকারি সম্পদ রক্ষার কাজে যুক্ত হয়েছে শহরে নতুন করে শিক্ষার্থীরা ট্রাফিক কাজে যুক্ত হয়েছে রাস্তাঘাটের ময়লা পরিষ্কারের কাজও অনেকে যুক্ত হয়েছে সর্বশেষ সোমবার রাত থেকে সারা দেশে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি কওমি মাদ্রাসার শিক্ষার্থীরাও ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনায় পাহারা দিয়েছে সায়েদ খোকনের বাড়িতে ভাঙচুর লুটপাট ঢাকা ছয় আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাইদ খোকনের বনানীর বাসভবনে হামলা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা সোমবার রাত সাড়ে এগারোটার দিকে বনানীর এগারো নম্বর রোডের বাড়িতে এই ঘটনা ঘটে গতকাল রাত থেকে আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত এই ভবনে লুটপাট চলে ওই হামলার সময় নিজ পরিবারের সদস্যদের নিয়ে বাসায় ছিলেন মোহাম্মদ কোকন তবে দুর্বৃত্তদের উপস্থিতি টের পেয়ে অল্পের জন্য জীবন রক্ষায় নিরাপদ স্থানে সরে যান তিনি এ সময় বাড়িতে থাকা সাইদ খোকনের তিনজন নিরাপত্তা কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে প্রত্যক্ষদর্শীরা জানায় গতকাল রাত এগারোটা দশ মিনিটে হঠাৎ বিভিন্ন স্লোগান দিয়ে প্রায় চারশো জন লোক সাইদ খোকনের বাসার সামনে যায় এক পর্যায়ে বাসার প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে এলোপাতারি বাসার দরজার জানালা গ্যারেজে থাকা ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করে এ সময় ভবনের দ্বিতীয় তলায় ছিলেন সাইদ খোকন তিনি দ্রুত সময়ের মধ্যে পরিবারের সদস্যদের নিয়ে বাড়ি থেকে বিকল্প আরেকটি সিঁড়ি দিয়ে বের হন এরপর রাত বারোটা থেকে সারা রাত এই বাড়িতে লুটপাট চলে যুক্তরাজ্যে শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয় চাওয়া নিয়ে যে জটিলতা যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয় বা সামরিক শরণার্থী হিসাবে আশ্রয় চাওয়ার জন্য কাউকে ভ্রমণের অনুমতি দেয় না দেশটির ইমিগ্রেশন আইন মঙ্গলবার সকালে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভারতের এনডিটিভিকে এ তথ্য জানায় যার কারণে ব্রিটেনের ইমিগ্রেশনের নীতির কারণে এখনই যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চাইতে হাসিনা এনডিটিভি পারছে না জানায় যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয় চাইতে হলে প্রথমে তিনি যে দেশে নিরাপদে পৌঁছেছেন সেখানেই আশ্রয়ের আবেদন করতে হবে তিনি বলেন যাদের প্রয়োজন তাদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে যুক্তরাজ্যের গর্ব করার মতো ইতিহাস রয়েছে তবে কাউকে রাজনৈতিক আশ্রয় বা অস্থায়ী আশ্রয় নেওয়ার জন্য যুক্তরাজ্যে ভ্রমণের অনুমতি দেওয়ার কোনো বিধান নেই উল্লেখ্য পদত্যাগের পর সোমবার দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে তিনি হেলিকপ্টারে ভারতে চলে যান শেখ হাসিনার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র দপ্তরের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়া টিভি মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সোমবার ছাত্র জনতার তোপের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা এরপর তিনি ভারতে পালিয়ে যান বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমানে করে তাকে গাজিয়াবাদের হিন্দন বিমান বিমানঘাটিতে নিয়ে যাওয়া হয় হাসিনার ইচ্ছা ছিল তিনি যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় নেবেন তবে এ ব্যাপারে এখনও কোনো সবুজ সংকেত মেলেনি বিমানবন্দরে আটক হাসান মাহমুদ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদকে বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে দেশ ছেড়ে যেতে চাইলে তাকে আটকে দেওয়া হয় বলে বিমানবন্দরের একটি সূত্র জানিয়েছে মঙ্গলবার বিকেলে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটনা ঘটে এর আগে সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে হাসিনার পদত্যাগের পর থেকেই আড়ালে ছিলেন সাবেক এই মন্ত্রী এদিকে আজ মঙ্গলবার সদ্য সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলককে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় ভিআইপি লাউন্স ব্যবহার করে তিনি ভারতে যাওয়ার চেষ্টা করেছিলেন বলে জানা গেছে একই দিনে বিমানবন্দরে ছাত্রলীগের প্রভাবশালী দুই নেতা আটক হয়েছেন তারা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে মন্তব্য রিজভীর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি কারামুক্ত হয়ে শেখ হাসিনার বিচার দাবি করেছেন রিজ্ভি বলেন ছাত্র জনতার অভ্যুত্থানে খুনি হাসিনার পতন হয়েছে পালিয়ে যেতে পালিয়ে যেন তিনি পার না পেতে পারেন তাকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দেশের কোটি কোটি ছাত্র জনতার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি এর আগে ১৩ জুলাই সকালে জাতীয় প্রেস ক্লাব থেকে তাকে আটক করে নিয়ে যায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এরপর কয়েক দফা তাকে রিমান্ডে নেওয়া হয় লাশ পড়ে আছে সামনে আগুনে পোড়ার ক্ষত ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িতে অজ্ঞাত পরিচয় দুটি লাশ পড়েছিল ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ির সামনে পুরনো ছাপা ছিটকাপড় দিয়ে লাশ দুটি ঘিরে বেশ কিছু কৌতূহলী মানুষ পাশেই ধানমন্ডি লেকের কিনার ঘেসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল ও পুষ্পস্তবক রাখার বিধ্বস্ত বেদি সড়কের অপর পাশে বঙ্গবন্ধুর ঐতিহাসিক বাড়ির ভাঙা ফটক দিয়ে প্রবেশ করছে শত শত মানুষ আগুনে পড়ে গেছে তিনতলা বাড়িটি আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে ধানমন্ডি বত্রিশ নম্বরে গিয়ে এই চিত্র দেখা গেছে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সঙ্গে এই ঐতিহাসিক বাড়ির রয়েছে নিবিড় সংযোগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার এই বাসভবন থেকে মুক্তিযুদ্ধের আগের দিনগুলোতে দিক নির্দেশনা দিতেন হাজার হাজার মুক্তি পাগল মানুষ আসতো তার মুখ থেকে আন্দোলনের পরবর্তী করণীয় সম্পর্কে জানতে মুক্তিযুদ্ধের বিজয়ের মাত্র পাঁচ বছরের মধ্যেই এই মর্মান্তিক হত্যাযজ্ঞ ঘটেছিল এই বাড়িতে উনিশশো সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু তার স্ত্রী পুত্র পুত্র বধূ সহ আত্মীয়দের নির্মমভাবে হত্যা করা হয়েছিল এখানে উনপঞ্চাশ বছর পর সেই একই আগস্ট মাসে আবার এক নির্মমতা কবলিত হলো বাড়িটি গতকাল সোমবার বিকেলে বিক্ষুব্ধ মানুষ এই বাড়িতে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করে